গুলশানে টার্কি স্টাইলে খাওয়া দাওয়া করতে আমরা চলে গেছিলাম আজকে রাজকাচ্চিতে, যেখানে একটা বিশাল বড় একটা টার্কিশ কাবাবের প্ল্যাটার ট্রাই করলাম, যেটা তিনজনের জন্য। এটাতে ছয় ধরনের কাবাব আছে, টার্কিশ রাইস আছে, আর হচ্ছে ছোট ছোট নান আছে। এর সাথে আরও ট্রাই করলাম ওদের কাচ্চি রোস্ট আর বাদামের শরবত, এইটা জাস্ট মাথা নষ্ট করা। এই সব কিছু ট্রাই করলাম আমরা রাজকাচ্চিতে, যেটা লোকেশন হচ্ছে গুলশান সার্কেল 2, রোড নাম্বার 46, হাউস নাম্বার 33। তো প্রথমে ওদের টার্কিশ প্ল্যাটারের ল্যাম্প চপটা ট্রাই করলাম। আমি ফার্স্ট টাইম ল্যাম্প চপ খাইলাম অ্যান্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এটাতে খুব সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার ছিল আর ল্যাম্বের হালকা ফ্লেভার, আর এটা পারফেক্টলি নরম ছিল, অত বেশি নরমও না, একদম অত শক্তও না। এর সাথে ওরা একটা চাটনি দেয়, এই চাটনিতে খাইতে এটা অনেক মজা লাগছে আমার কাছে। এটার সাথে যে পাতলা নানটা দেয় আর এর সাথে যে টক দইটা দেয়, এটার সাথে ল্যাম্প চপ দিয়ে খাইতে খুবই ভালো লাগছে আমার কাছে। ল্যাম্প চপের পরে ট্রাই করলাম বারবিকিউ চিকেন উইংসটা, এটা ছিল বেস্ট ভাই, ল্যাম্প চপের পরে এটা ছিল বেস্ট। এইটা ভিতরে এত রস,